বহরমপুরে মুর্শিদাবাদে টেক্সটাইল কলেজে ছাত্র সংগঠনের পক্ষ থেকে বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হলো। মূলত বেশ কয়েক দফা দাবি নিয়ে এই বিক্ষোভ। দাবিগুলি হলো, চার দফা দাবি নিয়ে যে বৈঠক সেগুলি একে একে নির্দিষ্ট করে দেশের শিক্ষানীতি যে সরকার পেশ করেছে সেটা বাতিল করতে হবে, তা ছিল প্রথম। দ্বিতীয়, বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করতে হবে। তৃতীয় দাবি, কলেজের ভর্তির ফিস মুকুব করতে হবে। এরকমই বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু এসএফআই রাস্তায় নামলো আজ। পুলিশ প্রশাসনের কড়া নজরদারি ছিল, এমনই অভিযোগ এসএফআইয়ের পক্ষ থেকে। তৃণমূল কংগ্রেসে যখন দলে দলে যোগদান চলছে তখন হাজার হাজার মানুষ দূরত্ব বজায় না রেখে যোগদান অনুষ্ঠানে মেতে উঠছে, তখন কোথায় পুলিশ? প্রশ্ন তুলছে এসএফআই। আজকে ভারতের ছাত্র ফেডারেশন মুর্শিদাবাদ জেলা কমিটির ডাকে এই জেলা জেলা শাখার কাছে ডেপুটেশনের আয়োজন করেছিল এসএফআই। দাবি ছিল খুব নির্দিষ্ট করে যে দেশের জাতীয় শিক্ষানীতি যা সরকার পেশ করেছে তা বাতিল করতে হবে, মুর্শিদাবাদ জেলায় বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়ার কাজ শুরু করতে হবে এবং সমস্ত কলেজ ইউনিভার্সিটিতে ভর্তির ফিস মুকুব করতে হবে। এই দাবি নিয়ে আজকে এসএফআই রাস্তায়। প্রশাসনের নির্দেশ মেনে, শারীরিক দূরত্ব মেনে, প্রশাসনের সমস্ত বিধি মেনেই 35 জনের বেশি জমায়েত আমরা করিনি, তাতেও পুলিশের যা পহরা, যে কাশ্মীরের মতো অবস্থা দাঁড় করিয়েছে পুলিশ। এখানে আমরা বলতে চাই যে রাজনৈতিক সভা অন্ধ করতে কি প্রক্রিয়া এটা? গোটা জেলা জুড়ে তৃণমূল কংগ্রেস দল বদলের খেলায় মাতছে, হাজার হাজার লোককে নিয়ে, হাজার হাজার লোককে দল বদলের খেলায় মাতাচ্ছে, তখন শারীরিক দূরত্ব মানা যাচ্ছে না। আর ভারতের ছাত্র ফেডারেশন শিক্ষার দাবি নিয়ে, ছাত্রদের দাবি নিয়ে এসেছিল, তার জন্য যত সমস্ত নিয়ম বিধি নির্দেশ আমরা বলছি খুব সুস্পষ্টভাবে, মুর্শিদাবাদ জেলায় বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করতে হবে। নচেত 6 মাস সময় দিলাম এডিএম সাহেবকে, ডিসেম্বর মাসে আবার যাব ডিএমএ দপ্তরে, পুলিশ আটকাতে পারবে না। এটুকুই আজকের কথা বলার।